সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের কাছে, কারণ আমি তোমাদের মক টেস্টের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, টেকনিক্যাল কোনো কারণের জন্য প্রবলেম হলো। আজকে তোমাদের মক টেস্টের প্রশ্ন দেব, যে মক টেস্ট হবে সম্পূর্ণ 70 নম্বরের। উচ্চ মাধ্যমিকের মক টেস্ট অলরেডি আমি দিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি আমার চ্যানেলে রয়েছে গিয়ে অবশ্যই দেখে নাও। একই সঙ্গে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটির যে একটা অপশান রয়েছে কমিউনিটি বলে, সেখানটা ফলো করো। আমি অনেক প্রশ্ন কিন্তু ওখানে পোস্ট করছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে একাদশ শ্রেণীরও পোস্ট করব, উচ্চ মাধ্যমিকেরও পোস্ট করব। কাজেই যদি পারো প্রত্যেক দিন একটুকু অবসর সময় করে একটু যে কোনো একটা টাইম দিনের একবার করে আমার ইউটিউব চ্যানেলটা চেক করে নেবে, কোনো রিসেন্ট ভিডিও এসছে কি না, একই সঙ্গে ইউটিউব চ্যানেলের কমিউনিটিটা একটু চেক করবে আমি কোনো প্রশ্ন পোস্ট করেছি কিনা, এতে তোমাদের উপকার হবে, ভালো লাগবে। একই সঙ্গে যদি আমার ফেসবুক গ্রুপে তোমার জয়েন হয়ে না থাকো, ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব। দেখো আজকের মক টেস্টে 70 নম্বরের দেবো, তোমাকে একইভাবে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে, সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবে না, অনেকে শেয়ার করতে ভুলে যাও, প্লিজ তোমাদেরকে বলছি। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের একটাই কাজ, ভিডিওটা লাইক করো, একটা কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিও তোমার কোনো বন্ধু বা বান্ধবীর কাছে। এই হচ্ছে ক্লাস ইলেভেনের মক টেস্ট, যেটা সম্পূর্ণ 70 নম্বর করা আছে। প্রথমে দেখো গ্রুপ এ রয়েছে, আমি প্রশ্নগুলো আর পড়ছি না, শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রুপ এতে রয়েছে 21টা প্রশ্ন, যেটা হচ্ছে MCQ টাইপের, ঠিক আছে। এখানে তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে, 4টে করে অপশান থাকবে, দেখে নাও, ঠিক আছে। এখানে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে দেওয়া আছে, ভালো করে প্র্যাকটিস করে নাও। এগুলো হচ্ছে গ্রুপ এ। গ্রুপ বিতে চলে আসছি, গ্রুপ বিতে তোমরা থাকছে SAQ প্রশ্ন, যেটা হবে 14টা। এগুলো হচ্ছে SAQ টাইপের প্রশ্ন, 14টি থাকবে, কিন্তু এখানে বিকল্প প্রশ্ন থাকবে, অর্থাৎ অথবা প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। দেখো এখানে অথবা দেওয়া আছে, এখানে অথবা আছে, তো এইভাবে দেওয়া আছে 14টা প্রশ্ন, ঠিক আছে। 14টারও বেশি দেওয়া আছে, কারণ অথবা প্রশ্নগুলো একটু করে দেখে নেবে মনে করে, ঠিক আছে। এবার আসি গ্রুপ সি, যেখানে বড় প্রশ্ন দেওয়া আছে 5টা 7 নম্বর করে, যেগুলো হচ্ছে লং প্রশ্ন, ঠিক আছে। তো লং প্রশ্নগুলো কী কী দেখে নাও, এখানে রয়েছে 3, এখানে কিন্তু অথবা থাকবে 2-1টা প্রশ্নে, অথবা রয়েছে 4, 5, 6, 7। এখানে দেখো 7 নম্বর যে প্রশ্নটা, সেটা কিন্তু তোমাকে মানচিত্র করতেই হবে। তুমি যদি 7 নম্বর প্রশ্নটা তোমাকে চুজ করতেই হবে, এটা মাস্ট, ঠিক আছে। তো 7 নম্বর প্রশ্নে তোমাকে মানচিত্রটা করতেই হবে, 2টো মানচিত্র করতে হবে 2 নম্বরভাবে, আর সে সঙ্গে একটা বড় প্রশ্ন 5 নম্বরের করতে হবে। তো এই ছিল সম্পূর্ণ মক টেস্ট। এই মক টেস্টের ভালো করে প্র্যাকটিস করে নাও তোমরা। তো এবার বলে দিই তোমরা কীভাবে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবে। তো এই ফাইলটি ডাউনলোড করার জন্য তোমাকে ভিডিও ডেসক্রিপশানে যেতে হবে, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে, এটি জেরক্স করে নিতে পারো, এবং মোবাইল থেকেও অবশ্যই বাড়িতে বসে মক টেস্টটি দাও। 70 নম্বরের মক টেস্ট, যেরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সে ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছি, অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করাও হয়ে যাবে। একই সঙ্গে তোমার বাড়িতে বসে 3 ঘন্টার মধ্যে তুমি কতটা সময় লাগছে তোমার পরীক্ষার জন্য সেটাও প্র্যাকটিস হয়ে যাবে। সম্পূর্ণ প্র্যাকটিসটা করতে থাকো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আমাদের এই ভিডিওটি, একই সঙ্গে তোমার মতামত কমেন্টে জানাও যে কেমন লাগলো। ধন্যবাদ।